সিলেট সুনামগঞ্জ সহ উত্তরের বেশিরভাগ জেলা থেকেই নেমে গেছে বন্যার পানি। তবে কিছু নিম্নাঞ্চলে এখনও পানি রয়ে গেছে। বন্যা থেকে মুক্তি মিললেও সহসায় ভোগান্তি থেকে নিস্তার পাচ্ছে না দীর্ঘদিন পানিবন্দী থাকা মানুষ। বসতবাড়ি ভেঙে যাওয়ায় মাথা গোজার ঠাঁই হারিয়ে দিশেহারা অনেকে। খাবারের পাশাপাশি বস্ত্র সংকটেও ভুগছে দারিদ্র্যসীমার নিচে থাকা অনেক পরিবার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তর পূর্বাঞ্চলের নদ নদী থেকে নামছে পানি, ফলে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। ধীরে হলেও সিলেটের প্রধান নদী সুরমা ও কুশিয়ারার পানি কমছে, সেই সাথে দুর্গত এলাকায় বাড়ছে মানুষের দুর্ভোগ। জেলার 339টি আশ্রয় কেন্দ্রে এখনও 28,213 জন অবস্থান করছেন, তাদের দিন কাটছে চরম উৎকণ্ঠায়। সুনামগঞ্জের বেশিরভাগ নদ নদীর পানি নেমে যাওয়ায় বেরিয়ে আসছে বন্যায় রেখে যাওয়া ক্ষয়ক্ষতির চিহ্ন। আশ্রয় কেন্দ্র থেকেও বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ, তবে এখনও তলিয়ে আছে ফসলি জমি। মৌলভীবাজারের পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। জেলার বড়লেখা, জুড়িসহ কয়েক এলাকার মানুষ চরম খাদ্য সংকটে, গবাদি পশু নিয়ে বিপাকে এসব বানভাসী। প্লাবিত হইয়া বাড়িয়ে গড়ে পানি আর গরু লইয়া আমরা বড় সমস্যার মাঝে আছি। কুরবানির দায় গরু ফাড়ছিলাম, বেস্তাম বাড়িয়া না, দাম কম। ফানির দায় ফানি বাজারও ফানি সাইরো বাই ফানি আমরা কোনো বাই লইয়া যাইতাম বাড়িয়া না। উত্তরের আরেক জেলা নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা লাখ লাখ। রাস্তা, ব্রিজ, কালভার্ট সবই এখন ধ্বংস স্তূপে পরিণত। বসত বাড়ি ভেঙে যাওয়ায় মাথা গুজার ঠাই হারিয়ে দিশে হারা অনেকে। খাবারের পাশাপাশি বস্ত্র সংকটেও ভুগছে দরিদ্রসীমার নিচে থাকা অনেক পরিবার। রাস্তার এরকম বেহাল দশা হয়েছে যে এই রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। গাড়ি ঘোড়া তো পরের কথা, আমরা কি বাবা আসতাম, এটা একমাত্র আল্লাহর আমরা চিন্তা করবে। আর আমার তো আর কোনো ক্ষমতা নাই বাবা, কোন তাহি মানুষের বাড়িতে আমি রাস্তাঘাটে 30 লক্ষ টাকার মাছ নিল, সব মাছ গেছে গা, একদিনে পানি আয়া এককারে বাসিয়ে গেছে। উজানের ঢল ও বৃষ্টিতে এপ্রিলের শুরু থেকে উত্তর পূর্ব, উত্তর মধ্য ও উত্তরাঞ্চলে কয়েক দফায় বন্যা দেখা দেয়। তাপস সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।